কুম আরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানতে চাই লাইভ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের চুয়াত্তরতম সেশন ইতিমধ্যে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটু দেরি হলো আমরা আশা করছি তারপরেও আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এবং আপনাদের লাইভ কিছু প্রশ্নের উত্তর আমরা দেব সুতরাং আপনাদের কিছু প্রশ্ন আপনারা পাঠাতে পারেন আজকের প্রথম যে প্রশ্নটি আমরা নিচ্ছি সেটি পাঠিয়েছেন জাহিদ বিন আনোয়ার তিনি জিজ্ঞেস করেছেন যে আমি কিভাবে পরিপূর্ণ মোমেন হতে পারি কিভাবে। প্রকৃত এবং পরিপূর্ণ মোমেন হওয়া যায় এটা আসলে আমাদের প্রত্যেক মুসলিমের প্রত্যেক মোমেনেরই আসলে প্রশ্ন কারণ ইমান তো হাফ হওয়া যায় না তাই না ইমান পরিপূর্ণই থাকতে হয় আর মোমেনও পরিপূর্ণই হতে হয় ইমানটা যদি আমাদের অন্তরে পাহাড়ের মতো শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করা যায় তখনই সেই ইমানটা আমাদের মধ্যে আমাদের কার্যকলাপ কথাবার্তা আমাদের আচার আচরণ সব কিছুর মধ্যে প্রকাশিত হতে থাকে এবং আমরা আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা তাওয়াক্কলে সব কিছু আমরা পরিপূর্ণভাবে আসলে সম্পন্ন করতে পারবো তো যাই হোক আমরা জানি যে মৌমিনদের বেশ কিছু বৈশিষ্ট্য এবং শর্ত পূরণ হলেই তাদের ইমানটা পরিপূর্ণ হয় সেটা নিয়ে আমরা সংক্ষেপে আজকে আলাপ করবো ইনশাল্লাহ প্রথমে যেই পয়েন্টটা আমরা এখানে তুলে ধরছি মমেনদের জন্য থাকা উচিত তার ইমানের পরিপূর্ণতার জন্য কারণ অন্যগুলো থিওরিটিক্যালি সে মেনে নেয় প্রথম যে পয়েন্টটা আমরা বলবো সেটা সে হয়তো অনেক সময় সে মানার ক্ষেত্রে গড়িমসি করে অথবা তার কিছু ত্রুটি থেকে যায় সেটি হলো আল্লাহ যা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন তার প্রতি সন্তুষ্ট থাকা এটাকে বলা হয় আর্রাদা বিল কাদা অল অর্থাৎ আল্লাহর যে ফয়সালা এবং আল্লাহর যে তকদির সে তকদিরের প্রতি সন্তুষ্ট থাকা এবং আমাদের কথাবার্তা কাজে করবে সেটিকে প্রকাশ করা এটি আমরা নবী সাল্লাহ সাল্লামকে করতে দেখেছি তিনি যখন তার প্রিয় শিশু সন্তান ইব্রাহিম মারা যায় তখন বলেছিলেন লা ওয়াই ফেরাকিকা ইয়া এব্রাহিম লে এবং আমরা হে ইব্রাহিম তোমার বিদায় ব্যথায় আমরা ব্যথিত এটি সাহেব ওখারির বর্ণনা আনাসিব না মালিক রাদি আল্লাহ তাল্লাহ থেকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নবিসাম তার প্রিয় সন্তানকে হারিয়েও তিনি ব্যথিত হয়েছিলেন কিন্তু তিনি তাকদিরের প্রতি কোনো দোষারোপ করেননি আল্লাহর প্রতিও তিনি কোনো ক্ষোভ প্রকাশ করেননি যেটা আমাদের অনেকের মধ্যে দেখা যায় অতএব এটা ইমানের খুব বড় একটা আলামত এবং ইমানদাররাই যারা পরিপূর্ণ মমিন তারাই তকদিরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করে অবিচল থাকতে পারে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মানুষ যে সওয়াব বড় বড় সওয়াব সে অর্জন করে সেটাকে স্মরণে রাখা ইমান হচ্ছে সবচেয়ে মূল্যবান বস্তু অতএব ইমানের পুরস্কারও সবচেয়ে বড় আর ইমান ভিত্তিক আমলগুলোরও বিশাল বড় বড় পুরস্কার আছে অতএব কোনো ব্যক্তি যদি সেই ইমানের পথে চলতে গিয়ে কোনো কষ্টের মুখোমুখি হয় অথবা ইমান ভিত্তিক আমল করতে গিয়ে সে কোনো বালা মুসিবতের মধ্যে পতিত হয় তবুও তার এই সবাবের কথা বা পুরস্কারের কথা স্মরণ করলে হয়তো সে ব্যথাটা তার আর থাকবে না যেটা আমরা দেখি যে পরীক্ষার পড়াশোনা করতে কত কষ্ট তাই না কিন্তু পরীক্ষার পরে যদি ফার্স্ট হওয়ার রেজাল্টের কথা আমরা ভাবি বা গোল্ডেনে প্লাস পেয়ে যাওয়ার যে আনন্দ সেটার কথা ভাবলে সে কষ্টগুলো আর কষ্টই মনে হয় না ইবনুল জাউজি রাহমাহুল্লা তিনি একটা ছোট্ট ঘটনা বর্ণনা করেছেন বলেছেন যে একজন মহিলা তিনি তার আঙ্গুলে প্রচণ্ড ব্যথা পেলেন কিন্তু তিনি এই ব্যথা পেয়ে হেসে দিলেন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এত প্রচন্ড ব্যথা পেলেন যেটাতে অন্য যে কেউ উহ আহ করে চিৎকার করতো কিন্তু আপনি হাসলেন কেন হাসলেন তিনি বলেছিলেন সে মহিলা লজ্জাতুল সাবাবি তুনসি মারারাতাল আলিম লজ্জাতুল সাবাবি তুনসি মারারাতাল আলিম যে সওয়াব পাওয়ার আল্লাহর কাছে রিওয়ার্ড পাওয়ার যে আনন্দ সেটি আমার কষ্টের যে তিক্ততা সেটিকে ভুলিয়ে দিয়েছে আমি আমার সাওয়াবের কথা ভেবে হেসেছি আনন্দিত হয়েছি সুহান আল্লাহ তৃতীয় যে বিষয়টা সেটি হলো আসবর বেলা যে কোনো বালা মুসিবতে সবর করা সবরই আপনাকে যে কোনো টেনশন থেকে রক্ষা করতে পারে মূলত আল্লাহ তো রক্ষা করেন এগুলো হচ্ছে ওয়াসিলা একটা প্রোগ্রাম সবর একটা প্রোগ্রামের নাম নিজেকে ধীরস্থির রাখা এবং যাজা ফাজা না করা অস্থির

অমুসলিম দলগুলোকে দেখলো শত্রুপক্ষের দলগুলোকে দেখল তারা বলল এ তো সেই দল যে দল আমাদের বিরুদ্ধে আক্রমণ করার কথা আল্লাহ তালা এবং তারা রাসুল সাল্লাহ সাল্লাম ওয়াদা করেছিলেন আল্লাহ সত্য বলেছেন তার রাসুল ও সত্য বলেছে এরপরে আল্লাহ মন্তব্য করছেন এই ঘটনাটা এই যে আহজাব আহজাবের যুদ্ধের এই আহজাবের উপস্থিতি তাদের ইমানকেই বাড়িয়ে দিয়েছে ও তসলিম এবং তাদের আল্লাহর প্রতি নিজেদের আত্মসমর্পণকেই বাড়িয়ে দিয়েছে সুতরাং এত বড়ো একটা যুদ্ধের মুখোমুখি হয়ে বিপদের মুখোমুখি হয়ে দেখা গেল যে মোমেনরা সাহাবাইকরাম তখন তো রাসুল সাল্লাহ সালামের সাথে মোমেনরা সাহাবাইকরাম ছিলেন তাদের ইমান প্রচণ্ড রকম বেড়ে গেল এবং তারা বিপদকে বিপদ মনে না করে বললেন যে এ তো সেই ওয়াদা যে ওয়াদা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম করেছিলেন সব এটা হলো আসলে পজিটিভ মাইন্ড পজিটিভ মাইন্ড থাকলে এভাবেই মানুষ সব কিছুকে আসলে ফেস করতে পারে তার কোনো অসুবিধা হয় না আমরা জানি যে এই যে ধরেন বিপদে আপদেও দেখেন আপনার সবর কারণে ইমান বেড়ে গেল তাই না যে লোক সবর করতে পারলো না তারই মানার যে সবর করতে পারলো সমান কি কখনোই না ইমান তড়াত এবং ইবাদত দ্বারা বাড়ে সবর দ্বারা বাড়ে তাওয়াক্কুল দ্বারা বাড়ে আল্লাহর প্রতি মাহাব্বা দ্বারা বাড়ে আল্লাহ রসুল সাল্লা প্রতি মাহাব্বা দ্বারা বাড়ে কোরআন সন্নার প্রতি মাহাব্বা ভালোবাসা শ্রদ্ধা এগুলো দ্বারা ইমান বাড়ে এবং ইমান বাড়ে তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে ইমান বাড়ে আয়া আলাহিম তুমি ইমানা তাই না কোরআন স্পষ্ট করে বলছে এবং ইমান বাড়ে এলমের মেজলিস্টগুলোতে হাজির হলে কারণ তখন নানা জ্ঞান অর্জন করবেন সাথে সাথে আপনি দেখবেন যে আপনার ইমানটা আরো দৃঢ় হলো আপনার অনেক অজানা জ্ঞান অর্জিত হলো এবং এর ফলে তাওয়াক্কুল বেড়ে গেল এরপরে এর ফলে ইসলাম এবং মুসলিমদের প্রতি আপনার ভালোবাসাও বেড়ে গেল আর ইমানটা কমে পাপের মাধ্যমে যত পাপ করবেন ততই দিন থেকে সরে যাবেন পাপ মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেয় আল্লাহর দিন থেকেও বিচ্ছিন্ন করে দেয় আচ্ছা এরপর চতুর্থ যে বিষয়টি সেটি হলো ভালো কথা বলা এবং খারাপ যে কোনো জিনিস থেকে দূরে থাকা ভালো সঙ্গে বসবাস করতে হবে এবং মন্দ থেকে খারাপ থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে এর মধ্যে আমরা দেখি তাহলে ভালো ভালো কাজের মধ্যে আছে মানুষের জন্য ভালো কাজ করা কল্যাণের কাজ করা প্রতিবেশীর দিকে খেয়াল রাখা দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং আমাদের আশপাশে যারা আছে স্বজন পাড়া প্রতিবেশী বা জনগণ তাদের কাউকে কষ্ট না দেওয়া কাউকে অপমানিত না করা আমরা মানে এই ধরনের ভালো কাজের পাশাপাশি আমাদের আরও অনেক হয়তো ভালো ভালো কথা বলতে পারি মেহমানের এহতারাম করতে পারি একটা হাদিস বোখারি মুসলিমের মধ্যে এসেছে আপনারা জানেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানকানবিল্লাহ মিল আখিরি যারা। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় ওমান বিল্লাহ ওমিন বিমিল আখরি ফাল ইউক্রেম ওয়াইভা আর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে ওমান ক্যানাই ওলি উমিল আখরি আবিল খয়ানমুথ আর যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাত দিবসের প্রতি ইমান রাখে ইমান পোষণ করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে এর মধ্যে মানে বিশদ অনেক কিছু সুন্দর মতো এসে গেছে এবং মোটামুটি একটা মূল নীতি যেটা আমরা শুরুতে বলেছিলাম যে সে ভালোর সঙ্গে বসবাস করবে ভালোকেই অবধারিত করে নেবে তার কার্যক্রমের মধ্যে আর খারাপ থেকে সে দূরত্ব বজায় রাখবে সেটার মূলনীতিটা আমরা এই হাদিস থেকে কিন্তু পেয়ে গেলাম আর এখানে আরেকটা বিষয় আমরা জানি আল্লাহ সালা ইস্তেকামাতের প্রশংসা করেছেন এবং বলেছেন যারা ইস্তেকামাতের মধ্যে মানে বলে যে রব্যন আল্লাহ তুম ইস্তেকাম তারা বলে যে আল্লাহ আমাদের রব এবং তারপর ইস্তেকামাত অর্জন করে ইস্তেকামাতের উপর থাকে তাহলে তাদের উপর আল্লাহ রহমতের বাড়িধারা বর্ষিত হতে থাকে এখন ইস্তেকামাতটা কীভাবে আসবে ইস্তেকামাতটা প্রথমে আসবে অন্তরের ইস্তেকামাত থেকে আপনার অন্তরকে স্থির করতে হবে দিনের মধ্যে দিনের উপরে ইমানের সাথে ইমানটা যেন অন্তর থেকে কখনোই চ্যুত না হয় অন্তরে ইমানটাকে খুব শক্তিশালীভাবে বসাতে হবে উইথ ইস্তেকামা ইস্তেকামার সাথে তাহলে ইস্তেকামাচ আল কালভ যেটা অন্তরের যে মাছ এইটা যদি অর্জিত হয় তাহলে লেসান সেটাও অর্জিত হবে সেটা অর্জিত হবে লেসানটাকে আপনি ভালো কথা বলবেন অন্তর ভালো থাকলে মুখ দিয়ে ভালো কথা বের হবে অন্তর খারাপ হলে মুখ দিয়ে ভালো কথা বের হবে না নবী সাল্লা সাল্লাম দেখেন খুব চমৎকার একটা কথা বলেছেন যেটি সহিয়ত তরগিবের মধ্যে শাহ আলবাণী বর্ণনা করেছেন আনসিব মালিক রাদি আল্লাহ তাল্লাহন থেকে একটা সহি রেওয়ায়ত নবী সাল্লাহ সাল্লাম বলছেন লাকিম ও ইমান ও আবদিন হত্তা ইয়াস্তাকিম আকালবহু কোনো বান্দার ইমান ততক্ষণ পর্যন্ত ইস্তেকামাত অর্জন করবে না যতক্ষণ তার কলব ইস্তেকামাত অর্জন না করবে ওলা ইস্তাকিম ও হু হাতা ইস্তাকিমা লিসানুহু এবং তার কাল্প কখনও মোস্তাকিম হবে না ইস্তাকামাত অর্জন করবে না যদি তার জিব্বা ইস্তাকামাত অর্জন না করে ওলাহুল জান্নাত তার জন্য লায়া মানুজ বা ও এবং কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার মন্দ কর্মতৎপরতা বা মন্দ কাজ থেকে মন্দ ক্ষতি থেকে যে নিরাপদ নয় তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ভালো কাজে সম্পৃক্ত থাকতে হবে মন্দ কাজ থেকে দূরত্ব বজায় রাখতে হবে পাঁচ নম্বর হলো ভালোর প্রচার প্রসার করা এবং সেদিকে মানুষকে আহ্বান করা হকের প্রচার প্রসার এবং সেদিকে মানুষকে আহ্বান করা এবং পাপ অবাধ্যতা মন্দ কাজ অকল্যাণকর কাজ সমাজ সমাজবিধ্বংসী কাজ ইমান বিধ্বংসী কাজ এগুলো থেকে নিষেধ করা নিজেও বিরত থাকা অন্যকেও নিষেধ করা তবিসাল্লা সাল্লাম সে বিখ্যাত হাদিসটা যেটি ইমাম মুসলিম তার সহি মুসলিমের বর্ণনা করেছেন মানুরা আমিন কুমুন কারণ ফালিউ ইয়ের হু বিয়াজি যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে কোনো মনকার কোনো খারাপ কাজ দেখে অন্যায় কাজ দেখে সেজন্য তার হাত দিয়ে প্রভাব দিয়ে তার শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করে ফাইনলাম ফাইলামি আস্তাতার ফিলিস যদি সে হাত দিয়ে না পারে তাহলে যেন তার জিহ্বা দিয়ে করে ফাইনলাম আস্তাতার ফেকাল বিহি আর যদি তাও না পারে অর্থাৎ জিব্বা দিয়ে না পারে ফা ও বিহি ওয়াজালিকাদ আফুল ইমান এটাই হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের ইমান অর্থাৎ তার অন্তর দিয়ে করবে আর জিব্বা দিয়ে না পারলে অন্তর দিয়ে এবং এটাই হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের ইমান তো সুতরাং আমাদের এই কাজগুলো করতে হবে অর্থাৎ এটাকে একটা মূলনীতি হিসাবে ধরে নিয়ে কাজটা করতে হবে ইমান পরিপূর্ণ করার জন্যে এবং ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে সত্যবাদী মোমেনদের যে সিফাত আল্লা সুবহান ও কর কোরআনে বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম হাদিসে তুলে ধরেছেন সেই সেফাতগুলো কিন্তু আমাদের অর্জন করতে হবে হ্যাঁ যেমন আল কোরআনের একটা খুব বড় আয়াত চমৎকার আয়াত সুরা আলবাক্করের একশো সাতাত্তর নম্বর আয়াতে এই সেফাতগুলোর একটা বর্ণনা পাই পাশাপাশি সুরাল মমিনের একদম এক নম্বর আয়ার থেকে কিছু বর্ণনা পাই তাহলে সেই সেফাতগুলো কি সেটাকে একটু পড়ে নেওয়া বুঝে নেওয়া এবং সেগুলোকে নিজের মধ্যে নিয়ে আসা আল্লাহ সুমন্ত বলছেন লাজু হাকুম কেবল আলমা শরিক মগরব ওলা কলমান আহমদাহ আহির ওল মালা ওয়াল কি চেবে উল্নবীন তোমাদের মুখমণ্ডলগুলোকে পূর্ব অথবা পশ্চিম দিকে ফেরানোটা এটাই একমাত্র পুণ্যের কাজ নয় যদিও কেবলামুখী হওয়াটা একটা নির্দেশ তাই না কিন্তু মূল বিষয় তো শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে ফেরা সেটা নয় অর্থাৎ সেটাই মূল পুণ্যের কাজ নয় ওলা কেনাল বের ওলা কেনাল বের বরং পুণ্যের কাজ হলো যে আল্লাহর প্রতি ইমান পোষণ করে ওলিয়াউমিল আখের এবং আখেরাত দিবসের প্রতি ওয়াল মেলা ইকি এবং ফেরেস্তাদের প্রতি ওয়াল কি এবং আসমানী কিতাবের প্রতি ওয়ান্ন এবং নবীদের প্রতি ওয়া এতল আলা হব্বি। এবং পণ্য হল কি যে তার সম্পদ আল্লাহর ভালোবাসায় প্রদান করে দাবিল করবা উলিয়া ইয়াতামা উল মাসাকিন স্বজনকে ইয়াতিমকে এবং মিসকিনদেরকে ওয়াবেন সাবিল এবং মুসাফিরদেরকে যারা গরিব মুসাফির ওয়াসা এলিনা এবং যারা যাচনা করে ভিক্ষা করে অর্থাৎ যারা গরিব গোরা বা দুঃস্থ ভিক্ষক ওফির রেকাব এবং মুক্তির ক্ষেত্রে আল্লাহর ভালোবাসায় যারা সম্পদ ব্যয় করে এর করে আর কি ও আকামা সলাতা এবং জাকা এবং সলাত কায়েম করে ও আতা জাকাতা জাকাত প্রদান করে ফরজ জাকাতটা প্রদান করে অলমোফুনা বে আহদিহিম ইদা আহাদু এবং যখন তারা কোনো অঙ্গীকার করে সে অঙ্গীকারকে পরিপূর্ণ করে ফিল বাসা ওদ্দর্র এ এবং যারা বিপদাপদ বা কঠিন অবস্থায় ওদ্দর তারা সর্ব অবস্থায় সবর করে ওয়াহিনাল বাস উলা ইকাল্লাদিনা সদাকো ওয়া উলা ইকা হুমুল মোত্তাক তারাই হচ্ছে যারা সত্য সত্য অবলম্বন করেছে সত্যবাদীতা অবলম্বন করেছে যারা সাদেখ হয়েছে সত্যবাদী হয়েছে এবং তারাই হচ্ছে মোত্তাকিন আর এভাবে আমরা দেখি যে আল কোরআনের মধ্যে আল্লাহ সেফাত বলেছেন সেফাত বলেছেন আমরা তার কিছু উল্লেখ করছি এরপরে সপ্তম যে বিষয়টা আমরা বলবো সেটি হলো সালাতের মধ্যে খুশুর এবং হুদুর অর্থাৎ মনসংযোগ করা স্থির থাকা খুব নড়াচড়া মুভমেন্ট না করা এবং মনসংযোগ করা আল্লা সুমতাল্লাহ সুরাল মো মেনুনের মধ্যে বলছেন কাদ আফলাহল মো মেনুন আল্লা দিনা সলাত হিম খয় মোমেনরা সফল কাম হয়েছে সফল তো তারাই হয় যারা পরিপূর্ণ প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতে পারে ইমানের পরিপূর্ণ প্রোগ্রাম তাহলে তাদের একটা বৈশিষ্ট্য হলো কি তারা তাদের সালাতের মধ্যে খুশুর রক্ষা করে অর্থাৎ যে বিনয় যে মনঃসংযোগ সেটা তাদের রক্ষা হয় আর আমরা যে খুসুর কথা বলছি সেই খুশুরের মধ্য দিয়ে কালবের খুশুরের মধ্য দিয়েই সালাতের খুশুরটা অর্জিত হয় এবং এই সালাতের খুশুরটা আরও অর্জিত হয় যদি আপনি সেজদার দিকে তাকিয়ে থাকেন দাঁড়ানো অবস্থায় তারপরে আপনি যদি সালাতের আগে নিজের অন্তরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে আলাদা করে নেন সালাতের জন্য নিজেকে আসলে পরিপূর্ণভাবে ব্যস্ত করেন সালাতের বাইরের কাছ থেকে নিজেকে মুক্ত করেন তাহলে আসলে সালাতের মধ্যে খুশুর এবং শকুন আসবে আল্লাহ আল্লা সুবাহানা আরেকটা কাজকেও সালাতের খুশুর খুদুরের মূল কাজ হিসাবে তিনি উল্লেখ করেছেন সেটা হলো সালাতের হেফাজত করা বলেছেন উল্লিন আহম আলা সাল তাহমি হাফেদুন সুরাল মোমিনম্বর আয়াত আর যারা তাদের সালাদগুলোকে হেফাজত করে সালাদগুলোকে হেফাজত না করলে কিন্তু ওই কালেভদ্রে যারা সালাত পড়ে বা প্রতি শুক্রবারে বা প্রতি দুই ঈদের সালাদ পড়ে তাহলে তাদের খুদর আসবে না আপনাকে নিয়মিত সালাত আদায়কারী হতে হবে পাঁচোয়াক্ত সালাদ এবং বাকি অন্যান্য আরও যে সালাদগুলো আছে এরপর যে কোনো অনর্থক কথা কাজ থেকে বিরত থাকা একটি সুরাল মোমেনে মোমেনদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে তাতে আমরা বুঝলাম যে অনর্থক কথা কাজের মধ্যে লিপ্ত থাকলে পরিপূর্ণ ইমান থাকবে না অনর্থক কথা কাজের মধ্যে রয়েছে যেমন বাতিল যে কোনো বাতিল বাতিল হচ্ছে সবচেয়ে বেশি অনর্থক বাতিল এর মধ্যে আছে শের কুফরি নাস্তিকতা এবং এর মধ্যে আছে আরও পাপ কাজগুলো পাপ তো এখন আমাদের বিভিন্ন শহরে বন্দরে আমরা দেখতে পাচ্ছি যেখানে ব্রথল বা প্রস্টিটিউশনের জন্য কেন্দ্র আছে যেখানে মদের বার আছে যেখানে ডিজে পার্টি হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট ক্লাব এ সমস্ত জায়গা হচ্ছে পাপপুরি পৃথিবীর সব ধরনের পাপ সেখানে হয় তারপরে ক্যাজিনো যেখানে হয়তো জুয়া খেলা হয় তারপরে অনেক পর্যটনের কেন্দ্রগুলোতেও নারীদের নিয়ে নানা রকম অশ্লীল কাজকর্ম সম্পাদিত হয় এগুলো থেকে আসলে আমাদেরকে পরিপূর্ণভাবে মুক্ত থাকতে হবে তাহলে শুধু অনর্থক কথা কাজ বলতে আমরা সাধারণত বুঝি যে কাজে কোনো ফায়দা নাই শুধু সেটা থেকে বিরত থাকে না সব ধরনের বাতিল সব ধরনের শের কফুরি এবং সব ধরনের পাপ অশ্লীলতা এবং অশ্লীল জায়গা অশ্লীল কেন্দ্র পাপ্পুরি সব কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ সুমতাল বলছেন উল্লদ্দিন আহম আনিল্লাদুন যারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে জাকাত দিতে হবে জাকাত সালাতের কথা তো যেহেতু একটু আগে গিয়েছে আমরা বললাম জাকাত দিতে হবে কারণ জাকাত না দিলে ইমান থাকে না এটা অনেকে আমরা হয়তো উপলব্ধি করি না এই জন্য আমাদের অনেক মোমেন বিশেষ করে কর্পোরেট সংস্থার ব্যবসায়ী যারা আছেন তারা নিজেদেরকে মোমেন মনে করেন এবং অনেক সময় মৌলবী ডেকে তারা হয়তো দোয়া কালাম করেন ভাবেন যে এটা অ্যানাফ বাট মনে রাখতে হবে আপনি যদি জাকাত না দেন এবং জাকাত দেওয়ার এই ফরজিয়াতকে আপনি বাস্তবায়ন যদি না করেন তাহলে আপনার ইমান থাকবে না পরিপূর্ণ ইমান তো দূরের কথা এর প্রমাণকে এর প্রমাণ হচ্ছে আবকর রাদি আল্লাহ তাল্লা তিনি যখন জাকাত যারা দিতে অস্বীকার করেছিল জাকাতকে অস্বীকার করে নেই দিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন ইসলামী যুদ্ধ ঘোষণা তাদের বিরুদ্ধে করা যায় যারা ইসলামের মধ্যে থাকে না এবং অমর আব্দুল হত্তাব রাদি আল্লাহ তালহু নিষেধ করেছিলেন বললেন যে না তাদের বিরুদ্ধে মনে যুদ্ধ করাটা ঠিক হবে কি এটা একটু ভেবে দেখা দরকার কিন্তু শেষ পর্যন্ত অমর রাদি আল্লাহ তৌলা কনভিন্স হলেন তারা বললেন যে ঠিক আছে জাকাত যারা আদায় করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যেতে পারে আল্লাহ স্মাত তাল্লাহ বলছেন অল্লা দিন আহমলি জাকাতে ফা এলুন সুরাল মোমিনুল চার নম্বর আয়াত আর যারা জাকাত প্রদান করে আর যারা জাকাত প্রদান করে তাহলে এটা মোমেনদের একটা সেফাত এছাড়া আমরা দেখি যে জাকাত যেমন সম্পদের মধ্যে আছে ঠিক তেমনি নাফসেরও একটা জাকাত আছে সম্পদের জাকাতটা হচ্ছে এটা হিসেব করে আড়াই পার্সেন্ট বের করে দেওয়া আর নফসের জাকাতটা হচ্ছে নিজেকে সকল পাপ অন্যায় মনকাড়াতাসি এগুলো থেকে বাঁচিয়ে রাখা যেমন আল্লাহ সুমতাল্লাহ বলছেন কাদ আফলাহমান জাকা ওয়াকাদ দাসাহা সেই সফলকাম কাম হলো যে নফসকে সংশোধন করলো তাজকিয়া করলো ওয়াকাদ খাবাসা আর যে তাকে কলুষিত করলো সে ব্যর্থ মনোরথ হলো আচ্ছা এরপরে আমরা একটু দ্রুত যাই আরেকটা ইমান পরিপূর্ণ হওয়ার জন্য আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হেফুল ফেরজ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত লজ্জাস্থানের যে হেফাজত করবে না সে নানা ধরনের অশ্লীল কথা কাজে লিপ্ত হবে জেনা ব্যবচারে লিপ্ত হবে যাতে তার সব যাবে তার আমল যাবে ইমান যাবে সব কিছু যাবে আল্লাহ সুমতলা বলছেন উল্লাদিন হুম লে ফরু ইল্লা আলা ই আল আজহামা মালাক ইমান হুম ফুক আর যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে তবে তাদের স্ত্রীদের কথা আলাদা এবং তাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়েছে তারা তাদের সাথে মেলামেশা করলে তারা তিরস্কৃত হবে না কারণ স্ত্রীর সাথে মেলামেশা করলে যাদের সাথে সরিয়ে বৈধ করে দিয়েছে দাম্পত্য সম্পর্ক স্থাপন করা সেটাতে কোনো অসুবিধা নেই অসুবিধা হচ্ছে যেখানে দাম্পত্য সম্পর্কের বাইরে কোনো অবৈধ মেলামেশা বা প্রণয় বা শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় সেটা ভয়াবহ অপরাধ বলে ইসলামে গণ্য সেনা এবং ব্যভিচারী হিসাবে গণ্য হবে এবং তারা ইমান থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকবে এরপরে আরেকটি হলো আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করা প্রতিশ্রুতি রক্ষা করার কিছু দলিল আমরা একটু আগেও পেয়েছি তবে আমানতের বিষয়টা আমরা স্পষ্ট করে আমরা পাই আসলে হাদিসেও পাই এবং সুরাল মেনুনের মধ্যেও আলাহ সুমানতাল্লাহ বলছেন উল্লাদিন আহম্ল এমানাত হেম আউন আর যারা তাদের আমানাত এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করে আর নবী সাল্লাম থেকে তো এক স্পষ্ট সহিদে এসেছে লা ইমান আল ইমান লাহু তার ইমান নেই যার আমানাতদারি নেই ইমান বিল গাইব গায়েবের প্রতি বিশ্বাস এটা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেটা যদি কেউ মিস করেন তাহলে তিনি ইমানদার হবেন না আজকাল অনেক আধুনিক মানুষকে দেখা যায় যে তিনি যা দেখেন না তার প্রতি বিশ্বাস করেন না খুব সগৌরবে বলে বেড়ান আধুনিক শিক্ষিত অনেককে দেখা যায় কিন্তু মনে রাখবেন এটা বলে বেড়ানো মানেই হচ্ছে আপনি যে মোমেন নন সেই ঘোষণা দেওয়া আল্লাহ স্মানতাল্লাহ বলছেন আল্লা মিনু নবেল গাইব সুর আল বাকরার তিন নম্বর আয়াত যারা গায়বের প্রতি ইমান পোষণ করে গায়েব গায়েবটা কি গায়েব হচ্ছে আল কোরআন এবং আসন্নায় বিশুদ্ধ হাদিসে যত মানে সেই জগৎ সম্পর্কে কথা আসছে যেগুলো আমাদের দৃষ্টিগোচর নয় যেমন আলামুল মেলা ইক্যা ফেরেস্তাদের জগৎ আখেরাত জান্নাত জাহান্নাম এবং কিতাব নাজেল হওয়ার বিষয়টা রেসা আলাত এবং তাকদির এগুলো হচ্ছে মিনাল উমর আল গাইবিয়া গাইবি বিষয় এগুলো কোরআন এবং হাদিসে সহি হাদিসে যেভাবে এসছে সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে তারপর আরেকটি বিষয় হলো আল হিজরাতু জিহাদ আল্লাহর জন্য হিজরত করা একটা জায়গায় যেখানে ফিতনা ফাসাদে ভরা যেখানে ইমান রক্ষা করা যাচ্ছে না সেখান থেকে এমন জায়গায় যেতে হবে যেখানে ইমান রক্ষা করা যায় এবং যেখানে ইসলাম তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য এবং দাওয়াতি কার্যক্রমের জন্য যে সংগ্রাম যে জেহাদের প্রয়োজন আল্লাহর ওয়াস্তে সেটাও করতে হবে আল্লাহ সুমান তাল্লাহ বলছেন ওল্লাদিন আমান ওয়াহাদী ওয়ানা সরু ইকুল হাকা লাখফরাত করিম আর যারা ইমান পোষণ করে যারা হিজরত করে এবং যারা আল্লাহ রাস্তায় জেহাদ করে এবং যারা আশ্রয় দেয় এবং সাহায্য করে উলা ইকাহমুল মোমেন উন হাক্কা তারাই হচ্ছে সত্যিকার মোমেন্ট সত্যিকার মোমেন মানে পরিপূর্ণ মোমেন লাহুম মখফরাতজকুন করিম তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মহান রিজিক সর্বাবস্থায় সর্বশেষ যেটা বলবো আল্লাহকে স্মরণে রাখা আমাদের সকল ইবাদত ইসলামের সকল প্রোগ্রাম ইমানের সকল প্রোগ্রাম এর জন্যই যেন সার্বক্ষণিক আমরা আল্লাহকে রিমেম্বার করতে পারি স্মরণ করতে পারি সার্বক্ষণিক স্মরণের মধ্যে থাকলেই শুধু মাত্র আসলে পরিপূর্ণ ইমানের মধ্যে থাকা যায় আর যদি আপনি আল্লাহকে ভুলে যান তখন ওই ভুলার সময় শয়তান আপনার উপর গালে ভাবে আপনি পাপে সম্পৃক্ত হবেন ইমান ভয়ঙ্করভাবে কমে যেতে থাকবে এবং আপনি আস্তে আস্তে ইমান থেকে সরে যাবেন যেটা আমরা আমাদের মুসলিম সমাজে অনেক ভাই বোনদের মধ্যে দেখতে পাচ্ছি তাদের অসতর্কতার কারণে এটা হচ্ছে এবং এই পয়েন্টগুলো তারা পিক আপ না করার কারণে এবং এগুলো বাস্তবায়ন না করার কারণে তারা সে তাদের এই অবস্থা হচ্ছে সুতরাং আমাদের এই যে এতগুলো প্রোগ্রাম এতগুলো পয়েন্টের মূল কথাই হচ্ছে আল্লাহকে সার্বক্ষণিক স্মরণে রাখা বিনয়ের সাথে স্মরণ করা তাকে ভয় করা এবং আমাদের বিভিন্ন ইবাদত তেলাওয়াত সালাতের মাধ্যমে তাকে স্মরণ করা আল্লাহ তালা বলছেন سورة العارف الدشو باسنا برايات واذكر ربك من نفسك واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين آر تمر ربك موني موني شابي نوي ابن بحير شاته آر آنوت جو شاري شارون مني موني موني بحير شاته آنوت তার মানে লোক দেখানোর কোনো কিছু এখানে নেই মন থেকে রিয়ালি বাস্তবতার মানে বাস্তবসম্মতভাবে তাকে বা প্রকৃত অর্থেই তাকে স্মরণ করা সে কথা বলছে বেলকুদুবুওয়ালা সকাল সন্ধ্যায় অর্থাৎ সার্বক্ষণিকভাবে শুধু সকালবেলা করলে হবে না অনেকে ফজর পড়ে আর সারাদিন খবর থাকে না না সেটা নয় ওয়ালা এত কোমনাল কাফেলিন আর তুমি গাফেল অসতর্ক হইও না অসতর্ক হলেই বিপদ তাই না এতটুকু বলে আমরা শেষ করব। যে আসুন আমরা পরিপূর্ণ মমিন হওয়ার যে দার্স সেটা কোরআন থেকে হাদিস থেকে নিতে পারবো এটা এমন কঠিন কিছু নয় যে ভাই প্রশ্ন করেছেন সেটা এমন নয় যে তিনিও জানেন না জানেন বাট হয়তো শুনতে চেয়েছেন একসাথে কি নসিহত করা যেতে পারে সেই ব্যক্তিদেরকে যারা পরিপূর্ণ মমিন হতে চান সত্যিকার মমিন হতে চান আল্লাহর কাছে আমরা দয়া করি আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি আমাদের সবাইকে সত্যিকার মমিন হওয়ার তফিক দাও পরিপূর্ণ মমিন হওয়ার তফিক দাও আমাদের ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দাও যে পাপগুলো আমরা করে ফেলেছি সেগুলো থেকে তওবা এবং ইস্তিকফার করার তফিক দাও আমরা এরপরে দ্বিতীয় প্রশ্নটা নিচ্ছি সেটি হলো জুমার খোদ শেষে যখন দোয়া করে তখন কি মুসল্লিরা হাত তুলবে এবং দোয়ায় শরিক হয়ে তারা আমিন আমিন বলবে কি না প্রশ্নটা পাঠিয়েছেন নাজিম ইসলাম শেষের জুমার দিনের খুদবার সময়ের একটা আমল সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন এক্ষেত্রে আমরা দেখছি যে ওলামাদের এখতলাফ আছে ওলামা একরামের মধ্যে কেউ কেউ হাত তোলার পক্ষে মত ব্যক্ত করেছেন তবে অধিকাংশই আমরা দেখতে পাচ্ছি জুমার খোদ্বায় যখন দোয়া হবে তখন হাত না তোলার পক্ষেই তারা মত ব্যক্ত করেছেন শুধু এস্তেস্কার সাথে রিলেটেড অর্থাৎ আল্লাহ আগিত না হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও বৃষ্টি দাও এই এসতেস্কার সাথে রিলেটেড দেওয়ার সময় হাত তোলা যাবে এছাড়া অন্য সময়গুলোতে হাত না তোলার পক্ষেই অধিকাংশ মতামত আমরা দেখেছি আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি যেমন হামুলি কতিপয় ক্ষতিপয় কেরাম এবং মালিকি মাধবের কতিপয় কেরাম এবং সেলাফের কেউ কেউ যাদের নাম উল্লেখ করা হয়নি ইমাম এভাবেই বলেছেন বার্দা সাইলাফ এবং আরও অনেকে বলেছেন তারা যে কোনো দোয়ার সময় এবং বিশেষ করে জমার দোয়ার সময় হাত তোলার পক্ষে মত ব্যক্ত করেছেন তাদের দলিল হলো যে দোয়ার সময় তো হাত তোলা যায় আর জেনারেল ইনস্ট্রাকশন হচ্ছে কেউ হাত তোলে দোয়া করতে পারে ফলে সেটাকেই তারা সব জায়গায় জেনারেলাইজ করেছেন জমার সময় অন্য সময়ে হাঁটার সময়ে চলার সময় সব জায়গায় হাত তুলে দোয়া করা যায় বলে তারা মত ব্যক্ত করেছেন তবে এখানে তাহকিক করার পরে আমরা দেখতে পেলাম যে হাম্বুলি মাঝহবের সহিমত এবং মালিকি ও শাফ এই শক্তিশালী অভিমত হচ্ছে তাহলে তিনটা মাধহবের অধিকাংশ ওলামাইকেরাম যে কথাটা বলেছেন সেটা হচ্ছে হাত না তোলা ইমাম যখন দোয়া করবেন তখন ইমামও হাত তুলবেন না এবং মোম অর্থাৎ মোক্তাদিও যারা শ্রোতারা আছে তারাও হাত তুলবে না এটাই অধিকাংশ ওলামাইকেরামের বক্তব্য আচ্ছা এখানে আমরা দেখি আল মাজিদ ইবনু তাইমিয়া আল মাজিদ এবনু তাইমিয়া তিনি একটাকে বেদড়াতি বলে বসেছেন বলেছেন যে জমার সময়ে এভাবে হাত তোলাটা বেদা এবং দেখা যাচ্ছে যে এই এই মতটাই যে বেদাতের পক্ষে মালেকি এবং সাফেই মাজহাবের ওলামায় কেরাম মত ব্যক্ত করেছেন আচ্ছা তবে মানে শাহেকদের মধ্যে কেউ কেউ বলেছেন মাকরুহ। তারা এটাকে একদম বেদাত না বলে মাকরুহ বলেছেন তার দলিল কি দলিল হচ্ছে নবী সাল্লু আলিয়া সাল্লাম জমার সময় তিনিও দোয়া করেছেন কিন্তু তিনি এস্তেস্কার সময় হাত তুলেছেন অন্য সময় আর হাত তোলেননি কি করতেন তিনি দোয়ার সময় ইশারা করতেন তিনি দোয়ার সময় ইশারা করতেন এখানে একটা আথার পাওয়া যায় সহি মুসলিমের মধ্যে একটা আচার আছে এম বিশ্বর মারোয়ানকে দেখেছিলেন যে খোদবার মধ্যে তিনি হাত তুলছেন ইবনে মারোয়ান তিনি হাত তুলছেন তখন তিনি বললেন কাব কাবাহ্লাহাদ আলিয়া তিনি শাসক হওয়া সত্ত্বেও এই সাহাবি তাকে একটা মন্দ কথা বললেন কি আল্লাহ এই দুটো হাতকে ধ্বংস করে দিন কাব্বাহা মানে কি বলে মন্দ করে দিন লাকাদরা এত রাসুল এটা হলো আসলে সত্যিকার অর্থে হয়তো ওইভাবে বদ হয় না এটা তারা বলে থাকে যে সে একটা মন্দ কাজ করেছে হয়তো আল্লাহ এই দুটো হাতকে মন্দের জিম্মায় দিয়ে দিন মন্দ মন্দ করে দিন আর তিনি বললেন লাকাদরা এত রসুল আল্লাহ সাল্লাহ সালামাইয়াজিদ আলাইয়া কলাহা বিয়াজিহি হাকায়দা ওয়া আশারাপ উসবহি আমি রাসুল সাল্লাহ সাল্লামকে দেখেছিলাম যে তিনি তার হাত দিয়ে এভাবে মানে করার চেয়ে বলার চেয়ে আর কিছু করেননি তিনি হাত দিয়ে অর্থাৎ তিনি হাত দিয়ে আঙ্গুল দিয়ে কিছু ইশারা করার অতিরিক্ত আর কোনো কিছু করেননি অর্থাৎ এভাবে তিনি হাত তোলেননি সেটাই এখানে এমারা বোঝাতে চেয়েছেন আর ইমাম আইনি হান্নাফি মাজাবের পক্ষাত একজন আলেম তিনি শারহাব দাউদের মধ্যে বলেছেন ওল হাদিফ আখরজাহু মুসিম অত তিরমিদাসাই ওয়াফিহি মিনাস সুননাতে আল্লা ফিল উলিয়া যে হাদিসটা ইমাম মুসলিম ত্রিমেদি নাসাই বর্ণনা করেছেন এবং এর মধ্যে প্রমাণিত হয় এর মধ্যে একটা প্রমাণ আছে কি সুন্না হল খুদবার মধ্যে হাত না উঠানো খুদবার মধ্যে দোয়া করতে গিয়ে হাত না উঠানো ওহুয়া কৌলু মালিক ওয়া শ্যাফে ওগাই রুহুমা ওগাই রিহিমা এবং এটা হলো মালিক শাফেরি এবং অন্যান্য ওলামাই কেরামের অভিমত এটা আইনি উল্লেখ করেছেন আর যারা স্পষ্ট করে উল্লেখ করেছেন আধুনিক ওলামাই কেরামের মধ্যে যে জুমার খুদবা যখন দোয়া চলে তখন ইমাম এবং মামোম কেউই হাত তুলবে না তারা শুধু নিম্ন স্বরে আমিন বলবে এ কথাটা বিন বাজ রহেমাহুল্লা থেকে এসেছে আর শেখ সালেমিন তেমিনও প্রায় অনুরূপ কথা বলেছেন বিন বাজ রহেমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল জুমার দিন হাত তোলা এটার বিধানটা কী তখন তিনি বলেছিলেন রফ উল ইয়েদেন গেরু ফি খুদ্ল জুমআ ও ফি খুদ্ ঈদ ল ইমামি ওলাই মমিন যে দুই হাত জুমার খুদবায় উঠানো এটা শরীয়তসম্মত সম্মত নয় এমনকি এটা ঈদের খুদ্বায়ও উঠানো মানে দুই হাত উঠানো এটা সরয়ৎসম্মত নয় না ইমামের জন্য না মুক্তাদিদের জন্যে ওয়াইন্দাম মেশরুর ও আল এসাতুল খতিব ও তমিন আলা দোয়াঈহি বাইনা হুয়া বইনা নফিস মিন্দুনে রাফে সাউতিন মেশরুর যেটা শরীয়ত সিদ্ধ হলো খতিবের কথা চুপ করে শোনা এবং খতিব যখন দোয়া করে তখন মনে মনে শব্দে সশব্দে নয় সশ মানে শব্দে উচ্চারণ না করে মনে মনে সে সেই দোয়ার উপরে আমিন বলবে اتشريوت شمطو واما رفع اليدين فلا يشرع طبي دوي هات اوتانو اتشريوت لان النبي صلى الله عليه وسلم لم يكن يرفع يديه في خطبه الجمعه ولا في خطبه الاعياد كان النبي صلى الله عليه وسلم جمار خطبة، باي ابون شموهير ولما راى بعض الصحابه بعض الامراء يرفع يديه في خطبه الجمعه انكر عليه ذلك ارجوكن কোনো কোনো সাহাবা কোনো কোনো আমিরদেরকে হ্যাঁ খলিফার সন্তান বা এরকম কাউকে যখন দেখেছেন যে তারা খুদবার মধ্যে হাত তুলেছেন তখন তারা অ্যাংকার করেছিলেন প্রতিবাদ করেছিলেন শেখ অনুরূপ কথা বলেছেন বলেছেন রফ উলিয়ইনে রফ উলিয়ইনে দা দোড়াইফিল খুদ্ ইন্নামা ইউসি দোড়াইল এস্তেসকা এ ফাকাত দোয়ার সময় খোদবার মধ্যে খুদবার মধ্যে দোয়ার সময়ে দুই হাত শুধু তখনই যাবে যখন সেটা এস্তেস্কার মধ্যে হবে লম্মা লিমা জা আফি হাদিফি আনাসেবন মালিক যেমনটি ইস চাহাদিস আনাসেবন মালিক রাদি আল্লাহ তাল্লাহ্নহুর মধ্যে ফাঈদা দা আল ইমাম ও বিল ইস্তস আয় কাল আল্লাহমাসকিনা আল্লাহম্মা আগিতনা ফাহুনা তুরফা উল আয়দি কী এসেছিল সেখানে যে যখন ইমাম এসতেস্কার জন্য দোয়া করবেন অর্থাৎ বৃষ্টির জন্য দোয়া করবেন যেমন বলবেন আল্লাহ আগিতনা আল্লাহ মসকিনা হে আল্লাহ বৃষ্টি দাও হিয়াল্লাহ বাড়ি বর্ষণ করো এখানে হাত উঠানো যাবে বাকি অংশের মধ্যে হাত উঠানো যাবে না ইয়ারফার অল ওয়াল মুস্তামি ও নাকুল্লহুম এই যে এসতেসকার জন্য যখন দোয়া হবে তখন খাতিব এবং মুক্তাদি তারা প্রত্যেকেই হাত তুলতে পারবেন ওয়াফি লা রাফ আলিল ইমামি ওয়ালালিল মমিন এছাড়া আর অন্য দোয়ার ক্ষেত্রে খোদবার অন্য দোয়ার ক্ষেত্রে ইমাম এবং মোকতাদি কেউই হাত তুলবেন না তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের কেরামের বক্তব্য এবং তারা খুবই সতর্কতার সাথে এখানে আমাদেরকে আসলে পরামর্শ দিয়েছেন কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইবাদাতে রাসুসাল্লা সাল্লাম কীভাবে পারফর্ম করেছেন এটা খুব ইম্পর্ট্যান্ট এটা জানানোর জন্য আজকে একটু দীর্ঘ আলোচনা করলাম এটা জানলে আমরা সেভাবে আমল করব নিজেদের ইচ্ছা মতো কেন করব। কেন আমরা যুক্তি দাঁড় করাবো যে অসুবিধা কী তাই না অধিকাংশ আমল যেটা রাসুলসাল্লাস্লাম করেননি কোনো এবাদতের ক্ষেত্রে আমরা সেগুলো করে দাঁড় করাচ্ছি যুক্তিকে আমরা আল্লাহর জন্য করছি এবং অসুবিধা কি কোনো নিষেধাজ্ঞা তো আসেনি কিন্তু মনে রাখবেন ইবাদতের ক্ষেত্রে যে কোনো ইন্ডিভিজুয়াল এ বাদা কীভাবে রাসুলা স্লাম পারফর্ম করেছেন সেটা খুব ইম্পর্টেন্ট যদি তিনি পারফর্ম সেভাবে না করেন তাহলে সেটা বেদাত হয়ে যাওয়া সম্ভব না কারণ এটা একটা একটা আমল যেটা রাসুলসলাম তার জীবনে কখনোই করেননি সেটা আমরা করে ফেলছি কিনা ইত্যাদি এই বিষয়গুলো আচ্ছা আমরা এবার আপনাদের শর্ট কিছু প্রশ্ন নিতে চাচ্ছি একজন প্রশ্ন করেছেন আমাদের যাদের ছোট ছেলে মেয়ে রয়েছে আমরা কিভাবে বাচ্চাদের কোরআনের কোরআন হাদিসের বিশুদ্ধ দোয়া শেখাতে পারি বাচ্চাদের দোয়া শেখানোর ক্ষেত্রে আপনার কাছে গাইডলাইন আছে বাচ্চাদের কোরআন হাদিসের বিশুদ্ধ দোয়া শেখানো এবং মুখস্থ করানো খুবই জরুরি অনেক সময় একদম ছোট বাচ্চারা যারা মাত্র অল্প দু একটা কথা শিখছে বা তিন বছর চার বছরের বাচ্চা তাদের জন্য হয়তো হেসল মসলিম একটু ভারী হতে পারে শুরুতে তারা সেটা ধরতে নাও পারে হেসল মসলিম একটা চমৎকার গ্রন্থ কোনো সন্দেহ নেই এবং আমাদের বাচ্চারা যদি সেটা মুখস্থ করে ফেলে খুবই ভালো হয় তবে তার পাশাপাশি আমাদের তাইবা একাডেমি দোয়ার একটা সংকলন নিয়ে এসেছে যেটা আসলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন এই সুন্দর একটা সংকলন এটা একটা কার্ডের মাধ্যমে নিয়ে আসা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য খুব সুন্দর মাসনুর দোয়াগুলো রেফারেন্স সহ দেওয়া হয়েছে এবং এই এই রেফারেন্সগুলো আমি নিজেই দেখে দিয়েছি এখানে যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে দোয়াটা হলো ঘুমানোর পূর্বের দোয়া সেখানে সহিয়াল আল বখারের কত নম্বর হাদিস সেটা দেওয়া হয়েছে আর কিছু ছবিও আছে বাচ্চারা ছবি পছন্দ করেন কিন্তু আমরা আবার এটা লক্ষ্য রেখেছি যাতে এই ছবিটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয় কারণ সেখানে যেন পুরো চেহারা নাক মুখ এগুলো না আসে এখানে যেমন আরেকটা দোয়া যেমন এটা হলো সালাম সালাম দুজন যখন দেখা করবে তখন তারা সালাম দেবে এভাবে এখানে এসেছে ঠিক সালামের উত্তর হ্যাঁ সালামের উত্তর হ্যাঁ মেয়েরাও সালাম দিতে পারে এখানে মেয়েদের আমরা বুঝিয়েছি যে হ্যাঁ মেয়েরাও সালাম দিতে পারে কিন্তু কোনো ছবি আসলে এমনভাবে আসেনি যাতে করে সেটা সেরিয়া লঙ্ঘন করে তো যাই হোক এখানে যে সব দোয়া এসেছে সেটা আমরা বলবো না তবে গুরুত্বপূর্ণ অনেকগুলো দোয়া এসেছে আমাদের বাচ্চাদেরকে আমরা হয়তো এরকম কিছু দিলে তারা হয়তো এটাকে এনজয় করবে এবং সুন্দর করে দোয়াটা শিখে ফেলবে তাহলে একগুচ্ছ দোয়া এখানে প্রায় চোদ্দোটা কার্ড আছে চোদ্দোটা দোয়া আছে এর বাইরেও আস্তে আস্তে তারা এগুলো শেখার পরে অন্যগুলো তারা শিখতে পারবে আমরা মনে করি যে বাচ্চাদেরকে একদম একদম ছোট বয়স থেকে যদি শেখানো যায় তাহলে তাদের একটা মাইন্ডসেট হবে এবং তারা একটা সুন্দর গাইডলাইন পাবে আমরা অনেক বয়সে যদি বাচ্চাদেরকে এগুলো শেখাতে যাই তখন কিন্তু তারা আর শিখবে না এই জন্যে একদম ছোট বয়স থেকেই কার্ডগুলো দিতে পারেন এবং যখন পাঁচ ছয় বছর হয়ে যাবে তখন হেসুল মুসলিম ধরিয়ে দিতে পারেন ইনশাল্লা আরেকটি প্রশ্ন করেছেন মার্জিয়া হক চতুর্থ প্রশ্ন আজকের প্রস্রাবের হাদিসটিতে অধিকাংশ শব্দটি কেন ব্যবহার করা হয়েছে তিনি সেটি এখানে বলেছেন আচ্ছা তাহলে কি প্রায় সব মানুষের প্রস্রাবের ছিটার কারণে কবর আজাব হবে নবীজের তো আমাদের সময়ের মতো ভালো ব্যবস্থা ছিল না তাদের তো ছিটা আসার সম্ভাবনাও আরও বেশি ছিল প্রস্রাবের ছিটার কারণে যাদের শাস্তির কথা বলা হয়েছে তাদের কোনো ইবাদতকে আল্লাহর কাছে কবর হয়নি হবে না একটু বুঝিয়ে বলবেন এখানে বলা হচ্ছে ইন্না আমাতা আজাবিল কাবরি অধিকাংশ আজাব কবরের আজাব এটা এই দুটো কারণে হয়েছে প্রথম কারণ হচ্ছে অধিকাংশ মানুষ তার প্রস্রাবের কারণে প্রস্রাব থেকে মুক্ত থাকে না এস্তেনজা এস্তেনজে বাউল তাই না আল্লাহ আল্লাহ রসুলাম বলেছেন তোমরা প্রস্রাব থেকে নিজেদেরকে পবিত্র রাখো তাহলে দেখা গেল যে অধিকাংশ মানুষ প্রস্রাব থেকে পবিত্রতা রক্ষা করে না হয়তো তার শরীরের সাথে লেগে যায় ছিটা এসে অথবা তার কাপড়ে লাগে এবং তার পবিত্রতা অর্জন না হওয়ার কারণে তার সালাত তো বিঘ্নিত হয় নানা কারণ আর আজকাল তো আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন এয়ারপোর্টে বা সর ইয়েতে বিভিন্ন অফিস আদালতে কিংবা আমরা দেখতে পাচ্ছি যে কর্পোরেট অফিসগুলোতে একজন মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য তারা ব্যবস্থা করেছে এবং সেখানে মানে সুন্দর করে প্রস্রাবের ব্যবস্থা করেনি মানে যেভাবে ব্যবস্থা করছে তাদের ছিটা তার শরীরেও লাগবে তার কাপড়েও লাগবে তো সুতরাং তাহলে অধিকাংশ মানুষ তাহলে এই প্রস্রাবের এই মুসিবতের মধ্যে এই এই পরীক্ষার মধ্যে সম্পৃক্ত হয়ে যাচ্ছে ফলে তাদের স্বাস্থ্যের কথা এভাবে এসেছে আর আরেকটা হলো যেটা চগলঘড়ি মানুষের দোষ ত্রুটি বলে বেড়ানো এটাও দেখবেন যে অধিকাংশ মানুষ করে থাকে তারা খুব সতর্ক নয় তারা ভাবে যে আমি তো সে তো এরকম করে এই জন্য বলছি আসলে এভাবে আরেকজনের গাল মন্দ করা আরেকজনকে মানুষের কাছে অপান্তীয় করে তোলা এটাও শরীয়তে নিষিদ্ধ সুতরাং এই যে মানুষের জগলঘড়ি করা এবং মানুষের মানে প্রস্রাব থেকে মুক্ত না হওয়া পবিত্র না থাকা সেই কারণে তার অধিকাংশ আজাব হয়ে থাকে আচ্ছা দ্বিতীয় হচ্ছে আপনি বলেছেন যে প্রস্রাবের ছিটার কারণে যাদের শাস্তির কথা বলেছে তাদেরকে কোনো আবার এই বাদত আল্লাহর কাছে কবুল হবে না না এমন তো কিছু এই হাদিসের মধ্যে আসেনি তার অন্য এই যদি সে সঠিকভাবে আদায় করে থাকে তাহলে তো সেটা কবুল হবে কারণ প্রস্রাবের ছিটে লাগার কারণে যে শাস্তির কথা বলা হচ্ছে এটা কুফুরিজনিত শাস্তি নয় এটা শিল্পজনিত শাস্তি নয় এটা একটা কবিরা গুনাহের কাজ গুনাহের শাস্তি একটা কবিরা গুনাহের কারণে মানুষের অন্য সকল আমল বাতিল হবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে এরপরে আরেকটি প্রশ্ন সেটি ইফাত তাহসিনা বলেছেন বলেছেন আমি একটি মডারেট মুসলিম ফ্যামিলির মেয়ে এবং জেনারেল লাইনের ছাত্রী আমার ইসলামিক নলেজ অর্জন করার অনেক ইচ্ছা আমি একজন আলেমা ও দায়ী হতে চাই যদিও এ ব্যাপারে আমার পরিবার আমাকে পুরোপুরি সাপোর্ট করে না যাই হোক আমি ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে ব্যাচেলর লেভেলে ভর্তি হতে চেয়েছিলাম কিন্তু ইংরেজিতে পর্যাপ্ত দক্ষতা না থাকার কারণে ভর্তি হয়নি এমত অবস্থায় আপনার সদুপদেশের খুবই প্রয়োজন দয়া করে আপনার মতে স্বল্প মূল্যে বাংলা ভাষায় নির্ভরযোগ্য কোনো অনলাইন ইসলামিক ইনস্টিটিউট থাকলে জানাবেন ইউনিভার্সিটি মানের কোনো ইসলামিক ওপেন ইউনিভার্সিটি যেটা বাংলা ভাষায় সেটি এখনও এরকম কিছু চালু হয়েছে বলে আমার জানা নেই তবে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম এখন বাংলা ভাষায় ইসলামকে তুলে ধরছে এর মধ্যে তাইবা একাডেমি অন্যতম আপনারা জানেন সেখানে ডিপ্লোমার বেশ কিছু প্রোগ্রাম আছে আরবিক প্রোগ্রাম আছে ভবিষ্যতে যদি হয়তো আল্লাহ সুযোগ সহজ করে দেন তখন হয়তো সেটি একটা অনলাইন ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামও হতে পারে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমি আপনাকে বলবো যে অনলাইন ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি যেটার কথা আপনি বললেন সেখানে কিন্তু কঠিন নয় ভর্তি হওয়া কারণ আপনি অপেক্ষা না করে কোথাও না কোথাও ভর্তি হওয়ার প্রয়োজন ইংরেজি শেখাটাও খুব বেশি কঠিন কাজ নয় এবং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের অনেক বই বাংলাতে পাওয়া যায় কন্টেন্টটা বাংলাতে যেহেতু পাওয়া যায় আপনি বাংলাতেই পড়েন আর ক্লাসগুলো ইংরেজিতে করেন পরীক্ষা দেন আমার মনে হয় কঠিন হবে না আর আমরা জানি যে আমাদের দেশের ছেলেমেয়েরা ইউরোপ আমেরিকা পড়ার জন্য ছয় মাস এক বছর কষ্ট করে ইংরেজি ভাষাটা শিখে নেয় তারপরে তারা সেখানে গিয়ে অনার্স মাস্টার্স ডিগ্রি তারা অন্ত অত্যন্ত ভালো রেজাল্ট করে ফেলে তাহলে আপনি ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে আপনি যদি ভর্তি হতে চান তাহলে আপনি মাত্র তিন থেকে চার মাস ছয় মাস যদি ইংরেজি নিয়ে একটু স্টাডি করেন আমার মনে হয় সেখানকার ক্লাসগুলো বোঝার জন্য আপনার হয়তো যথেষ্ট দক্ষতা অর্জিত হতে পারে আর বিশেষ করে তার সমস্ত বই মানে ইসলামিক স্টাডিজের সমস্ত বই বাংলাতেও এখন যেহেতু পাওয়া যাচ্ছে আপনি সে বইগুলো সাহায্য নিতে পারেন যেটা একটু আগে বললাম আব্দুর রহমান বলেছেন ক্যান উই রিসাইড দোয়া আফটার তেশাহুদ ইন দ্য ফার্স্ট সিটিং অন সালা স্পেশালি ওয়েন দ্য ইমাম ইজ সিটিং ফর এ লং পিরিয়ড অফ টাইম আমরা কি সালাতের প্রথম যে বৈঠক সেখানে তাসাহুদ পড়ার পরে কোনো দোয়া পড়তে পারি বিশেষ করে যখন ইমাম ওই বৈঠকে অনেক লম্বা টাইমের জন্য বসেন বসেন উত্তর হচ্ছে যে না কারণ সালাতের মধ্যে দোয়ার জায়গা হচ্ছে তশাহুদ আল আখীর লাস্ট তাশাহুদ ইন দ্য লাস্ট সিটিং অতএব আপনি ফার্স্ট সিটিংয়ে দোয়া করবেন না এটা শরীয়তসম্মত হবে না দোয়ার আরেকটা জায়গা হচ্ছে সেজদার মধ্যে বাট সেখানে তো সেজদার দোয়া কিন্তু বৈঠকের দোয়া আপনাকে দুরুদের পরে দোয়ার যে সুযোগটা আছে সালাম ফেরানোর আগ পর্যন্ত সে সময়ই আপনাকে করতে হবে মাহফুজা হালিমা বলেছেন আমি প্রবাসে থাকি আমি যদি পর্দাসহ কোনো সুপার শপে ক্যাশিয়ার হিসাবে কাজ করি যদি সেখানে হালালের পাশাপাশি হারাম খাবার যেমন শূকরের মাংস বিক্রি করা হয় তাহলে সেই স্টোরে কি কাজ করা জায়জ হবে আমরা প্রাথমিকভাবে বলবো যে না কারণ যেই সুপার স্টোরে শূকরের মাংস বিক্রি হয় সেখানে আরও অন্যান্য অনেক হারাম জিনিস থাকবে সিগারেট থাকবে বা মদ থাকবে ইত্যাদি আর অনেক কিছু ফলে সেখানে শারিয়ার আসলে কোনো পাবন করাটা আপনার জন্য কঠিন হবে হ্যাঁ পাশ্চাত্যের অনেক দেশে হয়তো তারা হিজাবটাকে অ্যালাউ করে কোন কোন প্রভিন্সে কোন কোন রাষ্ট্রে অ্যালাউ করে কিন্তু আপনার জন্য আমার জন্য একটা হালাল সুপারশপ এটা খুব জরুরি আমাদের চারপাশে যদি হারামের ঘন ঘটা থাকে তাহলে আজকাল করে আস্তে আস্তে দেখবেন যে আপনি আমি তাতে সম্পৃক্ত হয়ে যাব আল্লাহ আমাদেরকে রক্ষা করুন অতএব আমরা বলবো যে যারা ইতোমধ্যে হয়তো এই ধরনের কোনো শপিং মলে কাজ করছেন এবং সেখান থেকে তারা বের হতে পারছেন না তাদের টাকা পয়সার অভাবের কারণে তাদেরকে আমরা বলবো খুব দ্রুত আপনারা অন্য কোনো ভালো সুপার শপ অথবা কোনো দোকান অথবা কোনো চাকরি আপনারা খুঁজে নেন যেখানে এরকম হারামের আসলে সম্পৃক্ততা নেই আর যারা এখনও ঢুকেন নি তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনারা ঢুকবেন না এগুলোতে আপনি অপেক্ষা করুন সবর করুন যেটা আজকে আমরা শুরুতেই বলেছি মোমেনের পরিপূর্ণ ইমানের জন্য সবরটা খুবই জরুরি এবং হালাল রেজেকের জন্য আপনি প্রাণান্তকর চেষ্টা করুন শায়রে ইয়ামিন ইয়ামিন আপনি বলেছেন কোনো মানুষ যদি ভুলক্রমে ছোট শিরিক করে ফেলে এবং তা বুঝতে পেরে পুনরায় ইমান আনে তাহলে কি তার শিরিক করার আগের আমলগুলো বাতিল হয়ে যাবে না বহাল থাকবে দয়া করে জানাবেন ছোট শেরক হচ্ছে কবিরা কবিরাগোনা এটা বড় শিরকের মতো ভয়াবহ নয় বড় শির্ক আপনার পূর্বে সকল আমলকে বাতিল করে দেয় তার থেকে তবা করলে আবার আপনার সে তবা কবুল হবে এবং আপনি পরিপূর্ণ ইমানের মধ্যে আসতে পারবেন আর পূর্বের যে পাপগুলোর কথা পূর্বের যে বাতিল হওয়া আমলগুলোর কথা বলছেন আপনি যদি সিনসিয়ারলি তবা করেন আল্লাহ হয়তো সেই আমলগুলোকে আবার ফেরতও দেবেন শুধু তাই না কোরআনের বক্তব্য হচ্ছে আল্লাতালা তখন আদগুলোকে হাসানাতে পরিণত করে দেবেন যদি বাটা সেন্সিয়ার হয় এটা আমরা বললাম শিরকে আকবরের ক্ষেত্রে শিরকে আসগর সেটি হচ্ছে কবিরা গুণা এবং সেটির দ্বারা মানুষ ইসলাম থেকে বের হয় না ফলে শিরকে আকবার অন্য আমলগুলোকে বাতিল করে না নিজে নিজে বাতিল হয়ে যায় তবে আরেকটা জিনিস সেটা হলো আপনার হালাল হারামের মধ্যে পার্থক্য করা এবং হালালের মধ্যে সীমাবদ্ধ থাকা এটা দোয়া কবুল হওয়ার জন্য জরুরি আপনার যখন কোনো হারাম কাজে বা হারাম খাবারে হারাম ইনকামে আপনি সম্পৃক্ত হবেন তখন আপনার দোয়াগুলো একটাও আর কবুল হবে না সুতরাং আমাদের সিকোয়েন্সগুলো কোনটার সাথে কোনটা জড়িত সেটাকে আমাদেরকে কিন্তু ভালো করে একটু বুঝতে হবে ছোট সেরিককে বড়ো সেরকের সিকোয়েন্সের সাথে অ্যাড করে দেওয়া যাবে না আবার বড় শেরিককে ছোটো সিকো সাথে অ্যাড করে দেওয়া যাবে না ইসলামে বড় শেরিক বড় কুফুরি বড় নেফাকি এগুলো একই স্টেটাস এগুলো ইমানকে এবং আমাদের পূর্বে সকল আমলকে বাতিল করে দেয় কিন্তু ছোট শেরেক অথবা ছোট কুফুরি যেগুলো কবিরা গুণা হিসাবে গণ্য সেটা সকল আমলকে বাতিল করে না বরং সেটা নিজেই বাতিল আমল হিসাবে গণ্য এবং মনকারাত অন্যায় হিসাবে গণ্য যেটা থেকে খুব দ্রুত আমাদের তওবা করে ফেলা উচিত হাসিবুর রহমান বলেছেন আমি যদি প্রতিদিন একটা কোনো একটা কারণে আসার সালাত এক একা আদায় করি তবে সেটা জায়জ আছে কি আশা করে জানাবেন জাজাকাল্লাহ জাকাল্লাহ হেরান ও বারাক ফিক কীভাবে জায়জ হবে সালাত তো পুরুষদের উপরে জামাতের সাথে পড়াটা ওয়াজিব ওয়াজিব মানে ফরজের অর্থে কোনো সেরা এই ওজর ছাড়া এক একা সালাত আসর কেন অন্য কোনো সালাদও পড়া যাবে না অতএব আপনার জন্য এটা পারমিটেড নয় তবে যদি আপনি অসুস্থ হন অথবা আপনার যদি মসজিদে যেতে কোনো জেনুইন ভয়ের কারণ থাকে যেমন শত্রু অথবা বন্য জন্তু ইত্যাদি সেটার কথা আলাদা কিন্তু সেরকম কোনো এক্সকিউজ যদি বা ওজোর যদি না থাকে তাহলে একা একা সালাত আদায় করে ফেলবেন তাহলে এটা গুনাহের কারণ হবে আপনি যে সালাত আল জামা জামায়াতের সাথে সালাত তরক করার কারণে আপনি পাপি বলে গণ্য হবেন পারভেজ বলেছেন কোনো ব্যক্তির বয়স আশি বছর হলে কি তার আমল নামায় আর কোনো গোনা লেখা হয় না আমাদের সমাজে এ কথাটা খুব প্রচলিত এটাকে দ্বারা প্রমাণিত না এমন কোনো কথা তো নেই কোনো ব্যক্তি সে তার মৃত্যুর আগ পর্যন্ত মোকাল্লাফ থাকে যতক্ষণ পর্যন্ত তার আকল সজাগ থাকে সে মানে হুশের মধ্যে থাকে এবং সে সব কিছু বুঝতে পারে তাহলে ততক্ষণ পর্যন্ত তার উপর ত্যাকলিফ থাকবে সেটা একাশি পঁচাশি পঁচানব্বই একশো একশো বছর উপরে যদি হয় আশি বছরের পরে তার ত্যাকলিফ নেই তার উপর এই কোনো আর অবলিগেশান বর্তাবে না এটা শুদ্ধ নয় এটা সহি কেন কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় মুকুল জাদ শাহেক বলেছেন পাত্রপাত্রী উভয়ের পছন্দ এবং উভয়ে গার্জেন গার্জিয়ানেরও পছন্দ বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছে সব কিছু কমপ্লিট তিন মাস পরে বিয়ে এমত অবস্থার পাত্রীকে কোনো গিফট করা কিংবা ফোনে সালাম আদান প্রদান করা যায়জ কি দিন ঠিক হওয়া আর আগদ হওয়া এক জিনিস নয় যখন পাত্রের সাথে পাত্র পাত্রের সাথে পাত্র আদ্য হয়ে যাবে তখনই তাদের যে কোনো ইন্টারাকশান জায়জ হবে তার আগ পর্যন্ত জায়জ হবে না তার আগ পর্যন্ত শেরিয়াত খুবই লিমিটেড এবং রেস্ট্রিক্টেড কাজ অনুমোদন দিয়েছে কি সেটা সেটা দেখা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যেই প্রয়োজনটা আছে একে অপরকে জানা দেখা খুবই রেস্ট্রিক্টেড অবস্থায় সেটা জায়জ অর্থাৎ কোনো এক মুরব্বী অথবা অন্যদের সামনে তারা দেখা সাক্ষাৎ করতে পারে দেখতে পারে পর্দা মধ্যে অথবা দূর থেকে মেয়েকে দেখতে পারে ছেলে আর ছেলেকেও দূর থেকে মেয়ে দেখতে পারে অথবা সামনে সামনাসামনিও হতে পারে পর্দা সহ কারণ এখনও তো তারা পরপুরুষ পর নারী অতএব তাদের মধ্যে ফ্রি হওয়ার কোনো সুযোগ নেই আর বিবাহ ঠিক হয়ে গেছে এটাও কোনো যুক্তি নয় আবার অনেকে বলে অ্যাঙ্গেজমেন্ট হয়ে গেছে অতএব এখন তারা ফ্রি হতে পারবে না সেটা ভুল অ্যাঙ্গেজমেন্ট ইসলামিক কোনো কালচারের মধ্যে পড়ে না এটা খ্রিস্টান কালচার অতএব বিয়ে কথাবার্তা হওয়ার পরে বিয়ের মূল প্রোগ্রাম শুরুই হচ্ছে আকদ দিয়ে এটাকে আকদুল কেরান বলা হয় আকদুল জাওয়াজ আকদুজাওয়াজের আগ পর্যন্ত তারা একে অপরের সাথে ফ্রি হতে পারবে না কথাবার্তা বলতে পারবে না ঘোরাঘুরি করতে পারবে না কোনো ধরনের ইন্টারাকশনে যাওয়াটা তাদের জন্য জায়েজ হবে না অতএব আপনি যেটা বলছেন গিফট আদান প্রদান করা বা ফোনে সালাম আদান প্রদান করা এটা সম্পূর্ণ হারাম কারণ আমরা নিজেরাও দেখেছি অনেক বিবাহের ক্ষেত্রে যখন পাত্রপাত্রী মনে করেছে তাদের বিবাহ তো হতেই যাচ্ছে অসুবিধা নেই তারা মানে এতটা ফ্রি হয়েছে কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত অনেক টেকনিক্যাল কারণে এই বিয়েটার হয়নি তখন তাদের মধ্যে অনেক ধরনের বিপর্যয় সৃষ্টি হবে তাই না অনেক বিপর্যয় দুটো পরিবারের বিপর্যয় হবে দুটো জীবনের বিপর্যয় হবে এবং এই যে কাজগুলো হলো আকদের বাইরে সেটার সেরা এর কোনো ভিত্তি নেই স্যার কোনো শরীয়তের কোনো পারমিশন নেই অথবা আমাদেরকে ক্ষেত্রে সাবধান থাকতে হবে আজকে যে প্রশ্নগুলো আপনারা পাঠিয়েছেন তার মধ্যে কয়েকটা প্রশ্ন নিচ্ছি আমরা একটা হলো শওকাত হোসাইন নান্টু বলেছেন মানতে যদি পশু জবাই করা হয় তাহলে তার গোস্ত বন্টনের নিয়ম কি হবে মানতের পশুটা কেমন এখন এই মানতটা কি শরীয়তসম্মত মানত নাকি শরিয়া গর্হিত মানত যেমন কেউ যদি কোনো ওরসে মানত করেন তাহলে তো এটা শরীয়তসম্মত নয় কেউ যদি মানত করেন শুধু এতটুকু জ্বালা যদি আমি সুস্থ হয়ে যাই তাহলে গরিব গোরাবাদেরকে কিছু খাওয়াবো তাহলে এই মানতটা যদিও মা বাট এটা সম্মত। ফলে আপনাকে তখন সেই ইয়াটিমখানা অথবা গরিব গোরাকে খাওয়াতে হবে সেখানে বন্টনের কোনো নিয়ম নেই যখন মানবটা ফকির মিসকিনকে খাওয়ানোর জন্য হবে তখন সেই পশুর গো শুধু ফকির মিসকিনরাই খেতে পারবে অন্যরা খেতে পারবে না হাদিসুর রহমান বলেছেন করোনার টিকা নেওয়া কি জায়েজ এ সম্পর্কে একটু বলেন টিকা এটা তো পৃথিবীতে আজকে নতুন জিনিস নয় টিকা নেওয়া জায়েজ এটা আমাদের ওলামাইকরাম বহু আগ থেকে বলেছেন টিকা হলো এক ধরনের দাওয়া এখন মানুষের মধ্যে একটা স সন্দেহ হচ্ছে এই কি আসলে এফেক্টিভ টিকা কিনা বা এই টিকাগুলোর মধ্য দিয়ে আসলে কি অন্য কোনো কৌশল করা হচ্ছে কিনা নানা ধর ব্যক্তিরা আমরা দেখছি রকম কনফিউশন তারা ছড়াচ্ছেন ফলে এখান থেকে আমাদের অনেকে মনে করেন যে এই টিকা নেওয়াটা জায়জ হবে না কিন্তু টিকা যদি আমরা ধরে নেই এটা একটা প্রতিষেধক এটা একটা ঔষধ আমরা ইঞ্জেকশান নিচ্ছি না এটাও তো ইনজেকশানই তাই না আমরা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান নিচ্ছি আমরা স্যালাইন ইনজেকশান নিচ্ছি আমরা বিভিন্ন রোগের কারণে ইঞ্জেকশান নিচ্ছি যাদের হার্ট অ্যাটাক হয়েছে তারা ইনজেকশন নিচ্ছে অ্যানজিওগ্রাম করছে তারা ইনজেকশান নিচ্ছে এগুলো কি সবে নিষিদ্ধ নাকি এগুলো কোনোটাই নিষিদ্ধ নয় যতক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে যে এগুলো দেওয়া হিসাবে ঔষধ হিসাবে গ্রহণযোগ্য ততক্ষণ পর্যন্ত এগুলো জায়েজ হবে এবং আমাদের কাছে এমন কোনো দলিল নেই যে করোনার টিকা এটা আসলে মানে দাওয়া নয় এটা নেশা অথবা এটা হারাম কোনো জিনিস দিয়ে তৈরি করা হয়েছে অথবা হারাম এরকম কোনো দলিল নেই বরং এটা প্রতিষেধক হিসাবে সারা বিশ্বের সবখানে সমাদৃত এবং এই জন্যেই যেহেতু করোনার যে প্রকোপটা আমরা দেখতে পাচ্ছি সেটা থেকে এটা একটা প্রতিষেধক হিসাবে কাজ করে বলেই হজর জন্য এটাকে শর্ত করা হয়েছে ওমরার জন্য এটাকে শর্ত করা হয়েছে এবং আমাদের পারস্পরিক ইন্টারাকশনের জন্য বিভিন্ন জনপদ বা রাষ্ট্র এটাকে শর্ত করেছেন অতএব আমি মানে আমাদের যত স্টাডি এবং আমাদের শায়কদের যত স্টাডি তাতে দেখতে পাচ্ছি করোনার টিকা এটা জায়েজ বরং এটা অনেক ক্ষেত্রে স্ট্রংলি রেকমেন্ডেড আপনি নেবেন না নিলে আপনি হয়তো অনেক ক্ষেত্রে বিভিন্ন বাধার মুখোমুখি হবেন একদিকে রোগের দ্বারা আক্রান্ত হতে পারেন অন্যদিকে আপনি হয়তো অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন যেমন কোথাও হয়তো উপস্থিত হওয়া কোনো একটা জামায়েতে উপস্থিত হওয়া ওমরায় যাওয়া হজে যাওয়ার সুযোগটাও আপনি হারাতে পারেন এম ডি সোহাগ হুসাইন বলেছেন শেখ বাচ্চাদের দুধ পান করার জন্য নির্দিষ্ট সীমা কি দুই বছর নাকি এর বেশি পান করানো যাবে এখানে দুটো জিনিস বাচ্চার অধিকার কত বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত সেটি হাউলাইনে ক্যামেলাইনে বলে আল কোরআন একাধিক জায়গায় উল্লেখ করে দিয়েছে তবে দুই বছর বেশি কি পান করানো নিষিদ্ধ হবে হারাম হবে কেন হারাম হবে মায়ের দুধ পান করা কেন হারাম হবে দুই বছরের বেশি যদি কোনো মা তার সন্তানকে পান করান এবং সন্তান পান করে দুধ পায় তাতে কোনো অসুবিধা নেই আর সেই এম আরেফিন বলেছেন আশা করি উত্তর পাবো এই কথাটা কি ঠিক এই চাকরির ভবিষ্যৎ ভালো এভাবে বললে কি ভুল হবে এটা দুভাবে হয়তো মানে ব্যাখ্যা করা যেতে পারে এই চাকরির ভবিষ্যৎ ভালো এটা হচ্ছে সিকোয়েন্স হিসাবে যে যেমন আপনি টিচার হলেন তার প্রমোশনটা অনুযায়ী খুব দ্রুত আপনি যেমন ইউনিভার্সিটিতে চাকরি আপনি হয়তো তিন বছর পর পর প্রমোশন পেলেন দ্রুত এই দিক থেকে এই চাকরির ভবিষ্যৎ ভালো এটা ভুল নয় কিন্তু আপনি যদি এটাকে ভবিষ্যৎবাণী হিসাবে করেন এবং ভবিষ্যৎ জানেন বলে আপনি এটাকে বাণী হিসাবে উল্লেখ করলেন তাহলে তো এটা খুবই গর্হিত কাজ হবে যেটা জ্যোতিষিরা করে থাকে অথবা যেটা ভবিষ্যৎ যারা গণনা করে বলে যে হ্যাঁ এটা ঘটতে যাচ্ছে ওটা ঘটতে যাচ্ছে তাহলে সেটা শির্কের পর্যায়ে চলে যাবে তো আমরা এটাকে সেই কথার অন্তর্ভুক্ত বলবো যেটা দুটো তহবিলের সুযোগ আছে একটা বিশুদ্ধ তাওিল তাতে কোনো সমস্যা নেই আর একটা ভুল তহবিল যেটা আমাদেরকে হয়তো সিরেক এবং বড় পাপের দিকে ঠেলে দেবে তানহা তানভীর বলেছেন অসুস্থ ব্যক্তির সুস্থতার জন্য সিয়াম রাখা এবং কোরআন খতম করা মানত করা এটাকে জায়জ না আপনি তার জন্য দোয়া করবেন রোকিয়া করবেন অসুস্থ ব্যক্তির জন্য সিয়াম এমন কোনো কি নবী সাল্লাহ সাল্লাম আমাদের জন্য সুযোগ সিদ্ধ করেছেন অথবা অসুস্থ ব্যক্তির জন্য কোরআন খতম না এমন কোনো ট্রিটমেন্ট সহি কোনো হাদিসে আসেনি অতএব এটা শরীয়তসম্মত নয় শফিকুর রহমান দর্জি বলেছেন কোন হাদিসে যে বর্ণিত দোয়া যে কোনো যে নিজ থেকে নির্দিষ্ট ফ্রি সময় করলে বা সময়ের জন্য করে নিলে কি বেদাত হবে হ্যাঁ আপনি কোরআন হাদিসের যে কোনো দোয়াকে যদি নিজের মন মতো করে সাজিয়ে নির্দিষ্ট করে নেন এবং সেই নির্দিষ্ট সময় ওয়াজিফা আকারে পালন করেন তাহলে সেটা বেদাত হবে কিন্তু এটাকে যদি অনির্দিষ্ট রাখেন তাহলে সেটা বেদাত হবে না দেওয়ান হামিদুল ইসলাম বলেছেন আমি একজন জেনারেল লাইনের ছাত্র আমি এখন ইসলাম নিয়ে পড়াশোনা করতে চাই এবং একজন দারিল আল্লাহ হিসাবে গড়তে চাই আমি এখন কেমন করে কি করব কিছু জানি না আমাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা বলুন হ্যাঁ অবশ্যই আছে শেখ আতিয়া মাহমুদ সালেম মাদিনা ইউনিভার্সিটির পক্ষে একজন শায়েক ছিলেন মাদিনা মদিনার মসজিদে তিনি দ্বারাস দিতেন আমি তার দ্বারাসে সে উনিশশো অষ্টআশি সালে বসেছিলাম এবং আমার ঠিক মনে নেই কোন সালে তিনি মারা গিয়েছেন তবে মনে হয় নব্বই একানব্বই বা বিরানব্বই সালে উনি সম্ভবত ইন্তাকাল করেছিলেন তার জীবনীতে আমি দেখেছি তিনি ত্রিশ বছর বয়সে তিনি এই ইসলামিক জ্ঞান অনুসন্ধান শুরু করেন তিনি ছিলেন একজন হসপিটালের নার্স পরবর্তীতে মদিনার বিখ্যাত একজন শাইখে পরিণত হলেন এবং তার অনেক বইপত্র মদিনাতে আজও পাওয়া যায় তিনি মদিনা ইউনিভার্সিটির একজন প্রখ্যাত শিক্ষকও ছিলেন তো আপনি কি করবেন আপনি অবশ্যই মহাকিক আলেমদের কাছে গিয়ে পরামর্শ নেবেন অনেক মাদ্রাসা আছে আপনার বয়স কত সেটা উল্লেখ করেননি আপনি যদি ইতিমধ্যে এও পাশ করেন তবুও ইসলাম শেখার মতো ধৈর্য যদি আপনার থাকে সুযোগ আছে তাছাড়া আমরা দেখেছি যে অনেকগুলো প্রতিষ্ঠান এখন তিন বছরের একটা কোর্স শুরু করেছে আপনি ইচ্ছে করলে এখন যেমন কুলিয়াতুল কোরআন যেটা আমরা ইতোমধ্যে প্রতিষ্ঠিত করেছি আলহামদুলিল্লাহ সে কুলিয়াতুল কোরআনে আপনি ইচ্ছে করলে দাওয়া কোর্সটা করতে পারেন আপনি ভবিষ্যতে আরও যে ডিপ্লোমাগুলো আসছে সেগুলো করতে পারেন আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন যাতে কোরআন হারিস বোঝাটা আপনার জন্য সহজ হয় এভাবে বেশ কিছু অনলাইন প্রোগ্রামও আছে যেখানে ইসলামের বেসিক জিনিসগুলো শেখানো হয় যেমন তয়বা একাডেমির ডিপ্লোমাটা আপনি করতে পারেন সেখানে আরবিক ল্যাঙ্গুয়েজের একটা কোর্স চালু হয়েছে যেটা কয়েকটা সেমিস্টারে বিভক্ত সেটাও আপনি করতে পারেন এভাবে যে কোনো অফলাইন কিংবা অনলাইন প্রতিষ্ঠানে আমি মনে করি অনেক প্রতিষ্ঠান আছে আপনার জন্য যেটা ফিজিবল হয় আপনার কাছাকাছি হয় আপনার সাথে যেটা ম্যাচ করে সে ধরনের প্রতিষ্ঠানে আপনি অ্যানরোল করতে পারেন এবং এভাবে আলেমদের কাছ থেকে ভালো ভালো আলেম বিশেষ করে যারা আসলে করাম ওলামাইকরামদিন ইসলাম বিশ্ববিদ্যালয় থেকেও যারা পড়ে এসেছেন এবং যোগ্যতার সাথে ওয়াতির দায়িত্ব এবং তালিমের দায়িত্ব যারা পালন করে যাচ্ছেন তাদের কাছে আপনি পড়তে পারেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজ পর্যন্তই হাদাউসাল সালাম আলা নবীনা মহম্মদ ও আলা আলী ওয়াসমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি